এবার নজর রাখবো পরবর্তী খবরের দিকে। মন ও শরীরের যৌথ উন্নতির জন্যই যোগ ব্যায়াম। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের ভাবনা নিজের এবং সমাজের জন্য যোগাসন। যোগ ব্যায়াম শুধু যে শরীরের উন্নতি ঘটায় তাই নয়, এটি মনের নানান সমস্যারও সমাধান বটে। 2014 সালে প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার যোগ দিবস উদযাপন শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। তারপর থেকেই প্রতি বছর 21 জুন পালন হয় আন্তর্জাতিক যোগ দিবস। বিশেষ এই দিনে সারা দেশের নানা প্রান্তে যোগ দিবস উদযাপিত হয় এবং সেমতো এবারও তার অন্যথা হয়নি। আজও নানা জায়গায় এই আন্তর্জাতিক যে যোগ দিবস তা উদযাপিত হতে দেখা যাচ্ছে। যোগ দিবসের নেপথ্যে রয়েছে ভারত। 21 জুন প্রতি বছরই এই যোগ দিবস পালন করা হয়। 2014 সালে প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার যোগ দিবস উদযাপন শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক যোগ দিবসের এবার 10 বছর। যোগব্যায়াম শুধু যে শরীরের উন্নতি ঘটায় তাই নয়, এটি মনের নানা সমস্যারও সমাধানও বটে। 2014 সালে প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার যোগ দিবস উদযাপন শুরু করেছিলেন নরেন্দ্র মোদী এবং তারপর থেকেই প্রতি বছর 21 জুন পালন হয় আন্তর্জাতিক যোগ দিবস। বিশেষ এই দিনে সারা দেশের বিভিন্ন প্রান্তে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস।